পিকনিক তিনটা বিষয় খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে লোকেশন, যে আমরা কোন লোকেশনে যাচ্ছি, আরেকটা হচ্ছে পরস্পর পরস্পর একসাথে হয়ে সবাই আনন্দ, আরেকটা হচ্ছে ম্যানেজমেন্ট, মানে তারা অর্গানাইজটা কিভাবে করলো কি করলো। এই তিনটা যদি ঠিক থাকে তাহলে পিকনিক করে মানুষ মজা পায়। তাহলে আমি একটা একটা করে বলি, আমরা এতদিন যেই যেই জায়গায় পিকনিক করেছি, বাট এত সুন্দর জায়গা কিন্তু আমরা এর আগে কখনই পিকনিকে আসিনি। তো এই ব্যাপারে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সভাপতি এবং আমাদের সেক্রেটারি এবং তার ফুল টিমকে, রিয়াজ ভাই, সাইমন ভাই, ফেরদৌস ভাই, তারপরে অনেকেই আছেন এই টিমে, ইমন ইমন, তারপরে নাসলিন, মানে অনেকেই আছেন, নীরব অনেকেই আছেন, যাদের সবার নাসলিন সবার নাম বলা সম্ভব হচ্ছে না, বাট সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ একটি কাজ কখনো একা করা সম্ভব হয় না। এবার হচ্ছে দাওয়াতের বিষয়টা, সারা পৃথিবীতেই ইলেকশন থাকবে, মানে একটা কম্পিটিশন থাকবে, সেটা কোন দিন, যেদিন ভোট হবে সেই দিন, ভোটের পরে সবাই আমরা শিল্পী সবাই একত্রে সব জায়গায় একসাথে যেতে হবে। এখানে ওই দল পিকনিক করছে আমরা যাব না, আমরা পিকনিক করছি ওনারা করছে আমরা যাব না, এটা আসলে রেষারেষি হয়ে যায়। এই জন্যে আমি বলবো যে নেক্সট টাইমে যাই, যেই দলই পাস করবে, সেটা শিল্পী সমিতি, প্রযোজক, পরিচালক, যেই যেখানে ইলেকশন হোক না কেন, সবাই একত্রে মিলে পিকনিক করলে মানে ইন্ডাস্ট্রি মাথা উঁচু থাকবে যে আমরা সবাই একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করি। হ্যাঁ, নালে ইলেকশনের দিনও কম্পিটিশন আর বাকি দিনগুলো হিংসা, মানে কোনোটাই মানায় না আর। এবার আসি খাওয়া দাওয়া, আমরা এখানে খেয়ে সুনাম করতেছিলাম যে মানে যারা পাক করেছে বাবুর্চি তারও পাক অনেক মজা হয়েছে, এবং যারা অর্গানাইজ করেছে টোটাল খাবারের অবশ্যই তারা অনেক বেশি ভালো করেছে। সব মিলিয়ে আমরা বলবো যে শিল্পী সমিতির এবারের পিকনিক 100% সাকসেস, এবং সব কিছু মিলিয়ে 100% সাকসেস। আর যেইখানে ইলিয়াস কানসন ভাইয়ের মতন এত বড় একজন ভালো মানুষ, নিপুণ আপুকে যেটা দেখেছি আমরা, মানে দিন নাই রাত নাই সারাক্ষণ খাটতে থাকে একটা ভালোর জন্য, যে সব কিছু মিলে যেই অবদানটা রেখেছেন আমরা আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে এবং ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আর এইবার আসি আমাদের একটা কিলহিম নিয়ে। হ্যাঁ, কিলহিম, এই কিলহিমে বর্ষার ব্যাপারে আপনারা অলরেডি জেনে গেছেন, আমাকে কিলার বানিয়েছে, এটার বিচার আপনাদেরই করতে হবে, কারণ এতদিন তো আমি কিলার ছিলাম না, আমাকে কিন্তু কিলার বানিয়েছে ইকবাল ভাই আর হলো বর্ষা। আর আমাদের, আমি বাইরে কাজ করে আমি খুব ভালো লেগেছে, এইবার যে টিম ছিল, মেকআপে ছিল আমাদের মনি জাভেদ ভাই, মানে সারাক্ষণ কষ্ট করেছে, তারপরে ইকবাল ভাইয়ের কথা না বললেই না, মানে ইজ দ্য রিয়েলি বিগ অর্গানাইজার, ভালো প্রডিউসার, প্লাস আমাদের ইন্ডাস্ট্রিতে এতদিন শুনতাম যে আমাদের এখানে ভালো টেকনিশিয়ান নাই, বাট এইবার সত্যিকারে আমি মন থেকে বলছি আমাদের এখানে অনেক ভালো টেকনিশিয়ান আছে, যদি শিল্পীরা তাদেরকে প্রপারলি সময় দেয় এবং যদি অর্থ খরচ করে তাদের পিছনে, তাহলে তারা ভালো মুভি বানাতে পারবে। প্রোডাকশন ম্যানেজার যে শরীফ সাহেব অনেক কিছু অর্গানাইজ করেছে, আমি দেখেছি যখন যেটা চেয়েছি আমরা সাথে সাথে দিয়ে দিয়েছে। তারপরে মনীষ সাহেব, জসিম সাহেব, জামাল ভাই, মানে ইটস আ ভেরি বিগ টিম, শাহিন ভাই, ডিওপি, চুন্নু ভাই, মানে এত ভালো কাজ করেছে সবাই, আই এম সো হ্যাপি। কেন এই কথাগুলো বলার পিছনে কারণ আছে, এই দিল কাঞ্চন ভাই বলল যে আমাদের একজন বিগ প্রডিউসার আছে অভিনয়ের পাশাপাশি, যে আরও মুভি ওনার বানাতে হবে, কারণ এইবার কাজ করে আমার এত ভালো লাগছে, এইবার ডিক্লেয়ার দিয়ে আমরা আরও মুভি বানাব, কারণ দেশের যে টেকনিশিয়ান আছে তাদের ভিতরে অনেক গুণ, অনেক মেধা, ওনাদেরকে নিয়ে করবো। খালি সারা জীবন তো বাইরে বাইরে কাজ করলাম, এবার দেশীয় মুভি বানাবো দেশের টেকনিশিয়ানদেরকে নিয়ে, দেশের শিল্পীদেরকে নিয়ে, ইনশাল্লাহ। যে সবাই ভালো থাকুন এবং উই সাপোর্ট কাঞ্চন ভাই এবং ইলিয়া, সরি, কাঞ্চন ভাই এবং নিপুন আপুর টিমকে আমরা সবাই মানে কোঅপারেশন করবো এবং একসাথে থাকবো বলে প্রতিশ্রুতি দিচ্ছি, ইনশাল্লাহ।